বাড়ির বউকে আপনারা কি মনে করেন বলুন তো? বিনা পয়সায় কাজের মাসি, আপনারা যা ফরমাজ করবেন তখন তারা মুখ বুঝে সবকিছু সহ্য করে দেবে? আপনাদের কি মনে হয়, আপনারা ঠিক আপনারা কাজ করতে পারেন না? ওইভাবে তাকানোর কিছুই নেই, বরের জন্য আনতে এসেছি। ও কাকা একটা গোল্ড ফ্লেক দেবেন। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর আমি? আরে ভাই, তোদের ঘরে তো বউ আছে, আমার তো সেটাও নেই। ওই তোদের বউ পারবে আগে রান্না করতে? পারবে না মানে? বিকাল 5টার সময় অফিস থেকে আসে, বাড়িতে এসে আর কি কাজ? কখন বাড়ি ফিরবো তার ঠিক ঠিকানা নেই, বাড়ির কথা ভুলে যেতে হয়। সালে এইচআর কি একদিন জানিস পুঁতেই ফেলবো আমি। সালে এইচআর এর কোনো টাইমের মা বাপ নেই। ঠিক বলেছিস, সকাল 9টা 5টায় ফিক্সড শিফট, টাইমের কোনো মা বাপ আছে? আমাদের প্রবলেমটা আর কেউ বুঝিল না, আমরা অগত্যের মরা হয়ে আছি আর মেয়েরা স্বর্গের পরী হয়ে আছে। দাদা কত হলো? শালা কাজ বাজ করতে আর ভাল লাগে না। তোর আর ভাল লাগে না, মেয়েদেরকে দেখলেই বড্ড হিংসে হয়। ঠিক বলেছিস শালা, মাঝে মাঝে মনে হয় মেয়ে হয়ে জন্মালেই ভালো তোরে শালা। চাইলে আপনারাও পারেন। মানে মানে এই যে আপনারা বললেন না যে মেয়ে হয়ে জন্মালে ভালো হতো, তাই বলছি চাইলে আপনারাও পারেন। মানেটা কি? মানে কিছুই না। না না, কোনো অপারেশন অপারেশন করে চেঞ্জ করতে হবে না। ওই মেয়েরা সারাদিনে যতটুকু কাজ করে ততটুকু করলেই হবে, কি পারবেন তো? কি জাতা বলছেন, এতক্ষণ ধরে তো অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই শুনলাম। দেখুন, সকালে উঠে টিফিন রান্না করা, তারপর বউ আর বাচ্চাকে খাওয়ানো, তারপর বাচ্চাকে স্কুলে পাঠানো, তারপর নিজে খেয়ে অফিসে যাওয়া, আবার অফিস থেকে ফিরে বাচ্চাকে আনতে যাওয়া, বাড়ি এসে বাচ্চাকে হোমওয়ার্ক করানো, তারপর আবার ডিনারের ব্যবস্থা করা, ডিনার সার্ভ করা, তারপর খেয়ে শুয়ে পড়া। পারবেন তো? আচ্ছা, বাড়ির বউকে আপনারা কি মনে করেন বলুন তো? বিনা পয়সায় কাজের মাসি, আপনারা যা ফরমাজ করবেন তখন তারা মুখ বুঝে সবকিছু সহ্য করে দেবে? আপনাদের কি মনে হয়, আপনারা ঠিক আপনারা কাজ করতে পারেন না? কোন জায়গার জমিদার আপনারা? বাড়ি থেকে আপনাদের কাজ শেখানো হয় না? ছোটবেলা থেকে মেয়েদের বাড়িতে সব কাজ শেখানো হয়, কেন বলুন তো? বড় হয়ে বিয়ে হয়ে আপনাদের ফাই ফরমাজ খাবে বলে। কারণ আমরা স্বাবলম্বী, আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পারি, আর আপনাদেরটাও করে দিতে পারি। আপনার স্ত্রী আপনার কাজের লোক নন, জীবন সঙ্গিনী। আর হ্যাঁ, আপনারা বলছিলেন না যে মেয়ে হয়ে জন্মালে ভালো হতো? ভাগ্যিস মেয়ে হয়ে জন্মাননি। আপনার 14 পুরুষের ভাগ্য ভালো যে আপনারা মেয়ে হয়ে জন্মাননি। না ঘর কা না ঘাট কা, মাঝখানে ঝুলে থাকতে। কি বলছেন দিদি, এখানে না দাঁড়িয়ে থেকে যান বাড়ি, যান বাড়ি গিয়ে একটু ঝাঁট দিন, ঝাঁট দিতে না পারলে ঝাঁটাটা এগিয়ে দিন, আর সেটাও যদি না পারেন রান্নাটা করে দিন, রান্নাটাও যদি না পারেন সবজিগুলো কেটে দিন, আর সব কিছু যদি না পারেন তাহলে মরাল সাপোর্ট দিন। এখানে ফালতু
ভাষণ ঝাড়বেন না।